হ্যালো গাইস, গুড মর্নিং। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন একটা ভিডিও তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর স্বাগত জানিয়ে শুরু করছি। তো শুরুর প্রথমেই যেটা তোমাদেরকে আমি বলবো, আজকে হচ্ছে আভির বার্থডে বলছি। তো আজকে আভি তোমার কি বার্থডে বলে তোমরা সবাই চলে আসো। তো কি কি রান্না করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। সমস্ত পাঁচ রকমের ভাজা, মাছ, মাংস, পটল, ডাল এসবই হবে। তো চলো তাহলে রান্নাটা করে নিই, তারপরে তোমাদের দেখাতে আসছি। আজকে আর রান্না বান্না দেখাবো না তোমাদের, সব কিছুই তো তোমরা জানো, দেখি কি করব। তো কটা কচি কাচ্চাদের বলা হয়েছে রাতে আসবে ওগুলো। তো চলো পরে কথা বলছি, তোমার দাদাভাইকে এখন চা করে দিয়েছি, চাটা খাক, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তো গাইস, এই যে আজকের মেনু হবে, চলো পরে কথা হচ্ছে। তো গাইস, আমার সব রান্না বান্না কমপ্লিট, আর এখনই আভির জন্য খাবার বললাম। এই যে এখানে রয়েছে পাঁচ রকমের ভাজা ভুজি আর ভাত, এখানে রয়েছে পাঁচ রকমের ফল, এখানে রয়েছে একটু আভির ফেভারিট জিনিসপত্র, আর এই যে এখানে রয়েছে চিকেন, মাছ, পায়েস, আলু পটল, তারপর হচ্ছে চাটনি আর ডাল, আর এই যে এখানে রয়েছে পাঁচ রকমের মিষ্টি। গাইস, আমার সবকিছু রেডি হয়ে গেছে, তোমাদেরকে তো দেখালাম। আর এই যে আমার পুচকে সোনাটাকে একটুখানি এখন রেডি করে দিয়েছি। এই যে, তো কেমন লাগছে কমেন্টে জানিও। এখনো যখন ভাত খাবে তখন অন্য জামা পরাবো, চুপ করো বলতে নেই, তারপরে হচ্ছে অন্য জামা পরাবো, আর সব রেডি করা হয়ে গেছে। চলো তোমার দাদাভাইকে একবার ফোন করি, দেখি আসে নাকি। খুব খুশি। তো গাইস, এই যে আভির সমস্ত খাবার দিয়ে দিয়েছি, আর এই আভিকে একটুখানি রেডি করে দিয়েছি। ঠিক করে বসো মা, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, ঠিক করে বস, বাবু হয়ে বস। এই যে, ওই যে আভি, গাল থেকে আছো মা। এই যে আভির ওই জামাটা ওর ঠাম্মি কিনে দিয়েছে। আর এই যে সমস্ত কিছু রান্নাবান্না একদম রেডি। তো চলো একটু আশীর্বাদ হবে, আশীর্বাদ করে নিই, তারপরে ওকে খাওয়াবো। দোষের মধ্যে তোমার দাদাভাই আসতে পারবে না। এই যে আভি রেডি হয়ে গেছে, এখন ওর আশীর্বাদ হবে একটু। কোনটা দেবো বল, যা দিবা দাও, আলু ভাজা, ডাল, মাছ, মাংস, কোনটা দেবো? নাও জামা দিতে খাও, কালকে জামাটা নিয়ে আলো, এক যে জামা পরিয়ে যায়। তাড়াতাড়ি শেষ করো বাবা। খাইটাই ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ওদিকে এখন চিকেন কষিনি এখনো, আলুগুলো ভাজলাম। এবার কয়েকটা গোটা মশলা দিয়ে দেবো, তেলটা একটু গরম হোক। এই যে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। তো গাইস, আলুগুলো ভাজার পর কয়েকটা গোটা মশলা দিয়ে দিলাম, দারচিনি, লবঙ্গ, এলাচ, আর এবার এর মধ্যে দিয়ে লঙ্কা, তেজপাতা, জিরে দিয়ে ভালো করে মশলাটা মানে কটা একটু ভেজে নেবো, তারপরে পেঁয়াজ দেবো, যা যা মশলা লাগে সেগুলোই দেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই আশা করি তোমাদের ভালো লাগবে। Thank you.
তো গাইস এই যে আমার একদম মাংস কষা কমপ্লিট, এবার আমি জল দিয়ে দেবো, তাই তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আর এই জীবনে প্রথম আমি এতটা মাংস রান্না করছি, জানি না কেমন হবে। তো গাইস এই যে চিকেনে জল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ আর কালারটা কি সুন্দর হয়েছে, তোমরা সেটাও দেখতে পাচ্ছ। তো চলো আমি কাজ বাজ চট জলদি গুছিয়ে নিই, রাতের জন্য তোমরাও রেডি হও, রাতে ধামাকাধা রাত। তো গাইস এই যে দেখতেই পাচ্ছ আমি এখন ওইদিকে লুচি বেলছি আর শাশুড়ি মা ভাজছে, আর তোমাদের দাদা ভাই এইদিকে বেলুনের মানে একটু ঘরের মধ্যে বেলুন সাজাচ্ছে, আর আবি এই যে দুষ্টুমি করছে। তো চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। রাতে আসতে চলেছে ধামাকাধার ব্লগ। বন্ধুরা এই যে তোমার দাদা ভাই ডেকোরেশন প্রায় কমপ্লিট, আর আমাদের দিয়াল থেকে আঠাগুলো ছেড়ে যাচ্ছে, আর এদিকে লুচি ভাজা চলছে, মা লুচি ভাজছে। তো বন্ধুরা আমি একটু রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ তোমার দাদা ভাই এখন যাচ্ছে আবির জন্য কেক আনতে, আর এই যে আমার সোনা মাটাকে নিয়ে যাচ্ছে, তাই একটু রেডি করে দিয়েছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আবি বাবাকে একটু তুমি আগে খাও দি, বাবাকে খাই দিবা, ধরো কেকটা ধরো, বাবাকে খাই দাও, ধরো এসো বুড়িকে খাই দিবা, এসো এসো এসো, ও মাই কি আছে চলো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই।